অন্যদিকে অবশেষে ডাম্পি মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু করল বিধাননগর পুলিশ। চার নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাচে হুমকির অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। অভিযোগ, ডাম্পির দাপটে নিজের বাড়িতেই ঢুকতে পারছেন না তিনি। 2011 সালে কালীপার্কের বাবলাতলায় এই বাড়িটি কিনেছিলেন অনুপ শর্মা, কিন্তু তারপরে গত 5 বছরে এই বাড়ির দখল তিনি নিতে পারেননি। অভিযোগ যে স্থানীয় জগদীশ স্পোর্টিং ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বাধা দিচ্ছেন এই বাড়ির দখল নিতে। বাড়ির দখল নিতে গিয়ে 10 লক্ষ টাকা তোলা দিতে হবে, না হলে বাড়ির দখল পাওয়া যাবে না। রীতিমতো খুনের হুমকি দেওয়া হয়েছে প্রমোটার অনুপ শর্মাকে, এমনটাই অভিযোগ। কানাই বাড়ুয়ের কাছ থেকে 5 বছর আগে বাড়িটি কেনেন অনুপ শর্মা, কিন্তু বাড়ি ঘিরে গোড়া থেকেই বিতর্ক। এখানে যারা থাকতো সে বউকে না বলে বিক্রি করে দিয়েছে অন্য লোকের কাছে। তারপরে কি ঝামেলাটা হলো, রবি ওরা ছিল না এখানে, এসে ওনার বউ কান্নাকাটি করছিল। প্রতিবেশীরা জানাচ্ছেন কানাই বাড়ুই ও তাঁর স্ত্রী রুবির বনিবনা ছিল না। স্ত্রীকে না জানিয়েই বাড়ি বিক্রি করে দেন কানাই বাড়ুই। কানাই বাড়ুইয়ের কাছে বাড়িটি কেনেন অনুপ শর্মা, কিন্তু বাড়িতে ঢুকতে পারেননি। জগদীশ স্পোর্টিং ক্লাব, ওখান থেকে ও আমাকে ডেকে মানে চাবি দিয়ে, আমি যেটা আমি লিখিতভাবে আপনাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে, চাবি দিয়ে দেয়া, এখন অবধি বাড়িটা চাবি আমি এখনো পাইনি। সিল না কেছিলেন উনি চাবিটা নিয়ে নিয়েছিলেন। এদিকে বাড়ি বিক্রি করে গা ঢাকা দিয়েছেন কানাই বাড়ুই। তার স্ত্রী রুবি ঘরের শাটারে লিফলেট ছেঁটে গেছেন, গেটে তালা। অনুপ শর্মাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না স্থানীয় ক্লাব। এই ক্লাব বোর্ড হয়ে অনুপ শর্মাকে বলেছিল যে আপনারা কিছু ব্যবস্থা করুন, ও কোথায় যাবে এখন। আমি আসার পরে দেখছি বন্ধ আছে এখানে আসার পরে। স্থানীয় কাউন্সিলর শাহনওয়াজ মণ্ডল ওরফে ডাম্পির বিরুদ্ধে বিধাননগর পুলিশের লিখিত অভিযোগ করেছেন অনুপ শর্মা। ডাম্পি মণ্ডলের নামটা কিভাবে আসছেন? উনি তো অ্যাকচুয়ালি ওনাদের যারা ওখানকার গ্রুপ আছে উনি তো ওখানকার সেনাপতি আছেন উনি। আর পুলিশের বক্তব্য, যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে ডাম্পি মণ্ডলের বিরুদ্ধে FIR করা হবে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজন মণ্ডল ও নান্টু হাজরা, রিপোর্ট 24 ঘন্টা।